গুড মর্নিং ফ্রম ডাগারা। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। কাল রাত্রে আমরা 6:50 বা 7টা নাগাদ এখানে এসেছিলাম, আর এখানে সকালবেলা আমাদের ব্রেকফাস্টের তোড়জোড় চলছে ওদিকে আমাদের ক্যাম্প। আর এই হলো আমাদের ক্যাম্প সাইট ঝাউবনের মধ্যে, সমুদ্র থেকে একটু দূরে 150 মিটার। সুন্দর ক্যাম্প সাইট। সকালবেলা এদিকে ব্রেকফাস্টের আয়োজন চলছে, রাজাবাবু আলু তুলছে, দেবুদা এদিকে বসে আছে, পিঙ্কুদা সোন পাপড়ি নিয়ে খাওয়া চিন্তা ভাবনা করছে, বাচ্চাটা কোথায় গেল, এদিকে পম্পিদি জুতো সেলাই করছে, রিমা দোল খাচ্ছে, দারুণ লাগছে, ছবি আসছে দারুণ, আর ওরা ভ্যালিতে ফুটবল খেলছে। দোকানে গেছে, ওই তো এসে গেছে, পাপ্পু তো লেগে গেছে ফুটবল খেলতে, ওরা জুতো পরে খেলছে, পাপ্পু তো লেগে গেছে ফুটবল খেলতে আর হাতে টিভি। এই তো এখানে খাবারের প্রিপারেশন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তোমার কাছেই যাচ্ছি। কফি খাচ্ছি, কফি কফি কফি, আরে লাটুম খেলছে, বের কর বের কর, ঘর থেকে বের করতে হবে, এ ও ঘরে নি, ওটা ঘরের মধ্যে রাখ, মার 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 মার, আরে শালা, এত ক্যালমা, বিশাল ক্যালমা, মাথায় লাট্টু ঘোরাচ্ছে, একটা হাতে তুলে, বিশাল ক্যালমা তো, ধর একসঙ্গে একসঙ্গে নৌকে ঘোরাচ্ছে, লুচি আলুর দম, বাবা বাবা এই বেশি পাতলা যাচ্ছে, হ্যালো ইয়ে মোটা ভালো লাগবে, পাতলা হোক ভালো লাগবে, গোল আলু দম, গোল দরকার, আলু দম, লুচি, নান পুরি, এটা তো ছাকা তেলে পরোটা যায়, বেলার চেষ্টা চলছে, এখন চেষ্টা মানে অনেক রকমের চেষ্টা হয়ে উঠছে, এটা কুলের কথা বলেছে কাকারে, এক ব্যাগ ফুল দিয়ে গেল, এত ফুল দিয়ে গেল, সবাই নিয়ে যাবো, তাহলে বসুন, তাহলে চা ফা খেয়ে যাবেন, না না মো চালিয়ে নিয়ে কাজে, না না সব ব্যস্ততা রয়েছে, ডাগারা ক্যাম্প সাইট, পুরো 11টা বাজে, এখনো গোজ গাছ চলছে, এবার বেরোবো, এই গরমে বিচে আর যাওয়া যাবে না, এখান থেকে এবার আজকে আমাদের তালচেরি হয়ে দীঘা যেতে হবে, সুবর্ণরেখা নদী পার হতে হবে একটু পরে, এবার অসাধারণ সুন্দর এই ক্যাম্প সাইটটা, ক্যাম্প সাইট থেকে আমরা বেরোচ্ছি, এবার ফাইনালি সবাই মুখ করা শুরু করে দিয়েছে, চল তুই যাবি,
এই ঝাউবন দিয়ে পথ, সুন্দর। কি দারুণ জায়গা এটা, সুন্দর। ঝাউবনগুলো এত পরিষ্কার কারণ এনারা সব বাগানগুলো সব ঝাড় দিয়ে পাতাগুলো নিয়ে যাচ্ছে জল দেওয়ার জন্য, ছাগলে খাওয়ানোর জন্য। সি বিচ ছেড়ে আমরা ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা খুব দারুণ লাগছে। সি বিচ দিয়েও যাওয়া যাবে ডাকারা থেকে ঘাট। মোরামের রাস্তা ধরে আমরা যাব, গিয়ে ভ্যানটান ধরে আমরা সুবর্ণরেখার ধারে যাব কীর্তনিয়া ঘাট যাওয়ার জন্য। আদিপুরে বম ফাটাচ্ছে গুম গরম করে, ডিআরডিও টেস্টিং টিং করে। বাদাম চাষ বললাম না, এখানে তো বাদাম চাষ হয়, তুমি বলছিলে না বালিতে, আমি বললাম না বালিতে বাদাম চাষ হয় বিশাল। এখন চিনে বাদাম খুব দারুণ চাষ হয়, কিন্তু বালি মাটি দিয়ে বেলে মাটিতে, বালি মাটিতে ভালো, হ্যাঁ বাদামটা খুব ভালো হয়। শুধু বাদাম, বাদাম বাদাম দেখো কাঁচা বাদাম একদম। সামনে গেলে পাওয়া যাবে ওই যে লোকটা উঠে চলে আসলো না, ওনারে তো আমি পাশ কাটিয়ে যাচ্ছি। মেটে বাড়ি, কি সুন্দর মেটে রাস্তা, বাদাম ক্ষেত, নিম গাছ, আর আমের মুকুল হয়েছে, তাও কি সুন্দর আমের মুকুল। দেখি শুধু বাদাম ক্ষেত, এই যে পান গাছ, ওই যে পান ক্ষেত, পানের বরজ, ওটা ওই যে পানের বরজ ওইটা, আর ওটা কাজু গাছ, ওইটা কাজু গাছ ওইটা। তাহলে ভাটি ফুল, এত কত বড় বড় ভাটি ফুল হয়েছে, ওই তো পেঁয়াজ লাগিয়েছে বাড়ির সামনে। উড়িষ্যার গ্রাম, কাঁচা পাকা বাড়ি সব ম্যাক্সিমাম, খুব ভালো জায়গাটা, বেশ পুরো গ্রাম আমাদের গ্রামের মতো। হ্যালো বেগুন গাছ, তুলসী, একটা ঢালাই রাস্তা উঠলাম ডান দিকে গ্রামের মধ্যে দিয়ে পথ। ও পিছনে পিঙ্কুদা আসছে, আর হাঁটতে হবে, দেখি ভ্যানটান পাওয়া যায় কি না, ভ্যানটান ঘরে গাড়ি যেতে হবে সুবর্ণরেখার ধারে। দেখো দে ওই দিয়েছে, চ তেজপাতা এখান থেকে মানে ভ্যানটান পাওয়া যাবে স্কুলের পাশ, উড়িষ্যার স্কুল। মেলা হচ্ছে মনে হচ্ছে এখানে, মেলা না এটা একটা জাংশন, এদিকে পানের বরজ। কাঠি আইসক্রিম খাওয়া যায় ভালো, মেলা হচ্ছে।
কোথায় মেলা? হে আমাদের নীল সাদা ড্রেস যে এদের স্কুল, স্কুলের ভিতরটা কেমন দেখে আসে একটু। তোল না আমি বাদ, স্কুলে পুজো হচ্ছে। দোকানে বসে রেস্ট নিচ্ছে, দেখি গাড়িটি পাওয়া যায় কিনা। দোকানে রেস্ট, দেখি গাড়িতে করে ঘাটে যাওয়া যায় কিনা। ঘাট আই লাভ চমুক। গাড়ি করে আমরা যাচ্ছি ঘাটের দিকে, গাড়ি আছে। আমি আর পিঙ্কুদের সামনে মজাদার সিট পেয়েছি। পিঙ্কুদা আমরা ভিআইপি লোক হয়ে গেছি, সামনে সিট পেয়ে গেছি, সামনে রাস্তা দিয়ে যাচ্ছি। পিঙ্কুদা সালা কি জায়গা, থামস আপ। ওই যে নৌকা দাঁড়িয়ে আছে, ড্রাইভার দাদা আমাদের অনেক হেল্প করলো, ওনার বন্ধু নৌকা। নৌকায় উঠতে হবে, খুব সুন্দর। গাড়িটা ছিল বলে ভাজা গেল, ওর বন্ধু হয়েছে চালাচ্ছে, ফোন করছিল বারবার ওকে। এ ওটা ওটা খুলে পড়বে না, পিঙ্কু দা ওটা দেখো, কাঠটা দেখো, কাঠটা দেখো, ও না কাঠটা নাট লাগানো আছে। বাবা রে বাবা, রিভার ক্রসিং। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, অনেকটা চওড়া। ও ওখান থেকে এসছি আমরা, আর হলো এমকিউসি টিম রেড আর্মি, আজকে অনেক চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে প্রচুর চওড়া, আর ওদিকে মনে হয় কীর্তনিয়া ঘাট, দেখা যাক।
মজা। হ্যাঁ ডাইরেক্ট দীঘা চলে যাচ্ছি আমরা। ধান চাষ হচ্ছে কেন? কতক্ষণ দীঘা? এক ঘন্টা? এই চন্দ্রেশ্বর মন্দির, এই মন্দিরে আমি না দাঁড়াবো না। হ্যাঁ চন্দ্রেশ্বর মন্দির দাঁড়া, দাঁড়া আসুক আর আসুক। আর এইদিকে তালচারি না, এইদিকে তালচারি যায়। হ্যাঁ দাঁড়াতে হবে না, চলো। হ্যাঁ চলো চলো দাঁড়িয়ে, কী হবে? এই চন্দ্রেশ্বর মন্দির। এবার তো উড়িষ্যা ছেড়ে যাচ্ছি আমরা, তাই তো? এবার বাংলা ঢুকবো তো, একটু পরে বাংলা বর্ডার আসবে। এখনো বাংলা আসেনি, উড়িষ্যা ছেড়ে যাচ্ছে, বাংলা শুরু। রাস্তা খারাপ, উন্নয়ন সব রাস্তায়। উড়িষ্যা বর্ডার ক্রস করে দীঘা ঢুকে গেলাম আমরা, নিউ দীঘা। কলকাতা 185 কিলোমিটার মাত্র। নিউ দীঘা শুধু হোটেল আর হোটেল, কত হোটেল, শুধু হোটেল হোটেল। বাস স্ট্যান্ডে ঢুকছে দীঘা, SBS টুসি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, সরকারি বাসে যাবো মনে হয়। হ্যাঁ কি পাখি দাঁড়াচ্ছে না কি করছে? পাখি দাঁড়াচ্ছে, বারাসাত দীঘা ধর্মতলা মেচেদা কাথি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, বিশাল বড় এরিয়া দীঘা। দীঘা ধর্মতলা বারাসাত, ওটা তো শুধু বাসের খোঁজ নিতে ব্যস্ত। এই SBS বেশি ভাড়া না, তাই না? হ্যাঁ 150 টাকায় ভাড়া হবে। কোথায় যাবো? ধর্মতলা বাস দাঁড়াবে।